ভয় করে তারা তো কোরআন মাফিক তাদের জীবনকে পরিচালিত করবে এখন আল্লাহকে ভয় করে কিন্তু কোরআন মাফিক জীবন পরিচালিত করে না এইটার ব্যাপারে একটু ব্যাখ্যা চাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে স্পষ্ট প্রশ্ন করেছেন জি আল্লাহকে ভয় করুন কিন্তু আল্লাহকে ভয় করে কোরান কোরআন মাফিক জীবনযাপন করে না তাহলে তিনি আল্লাহকে ভয় করেন না মানে আল্লাহকে ভয় করার বিষয়টি তিনি মানে মুখে প্রকাশ করেন আমলে হয় না বাহ্যিক ভাবে আল্লাহকে ভয় করার বিষয়টি তিনি প্রকাশ করেন আল্লাহ রবুল আলমিনকে ভয় করতে হলে অবশ্যই কোরআনের অনুসরণ করতে হবে এজন্য তাকু আল্লাহ আল্লাহ রব আলিন যে তাকুয়া রয়েছে সেই তাকওয়ার প্রথম দাবি যেটি আলী গিবাবি আল্লাহ বলে সেটা হচ্ছে কোরআন অনুযায়ী যদি কেউ আমল না করে থাকে তাহলে তাকুয়ার দাবি তিনি পূরণ করলেন না কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালিত করলেন না তিনি যতই মুখে দাবি করুক না কেন যে তিনি আল্লাহকে ভয় করেন সত্যি কথা হচ্ছে তিনি আল্লাহকে ভয় করেন না তার অন্তরের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের ভীতির ব্যাপারে নেফাকি রয়েছে মুনাফা রয়েছে এটাই স্পষ্ট যেহেতু আল্লাহ রাবুল আলমীর ভীতিই হচ্ছে মূলত কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা আমরা ফোন নিয়ে আসসালাম আলাইকুম দর্শক আপনার